राष्ट्रीय नागरिकपंजी उन्नीतकरण नाम निकी चूड़ान भेकु भावना उच्च न्यायालय विदेशी घोषित लोकर नाम मरीगवर एनआरसी एनआरसी करपक्षर दायित्वहीनत भत्तचकित गुवाहाटी उच्च न्यायालय एनआरसी प्रकृतते हबगई ने जातिरक्षार दलिल एनआरसी प्रथम खसराते अवैध विदेशी नाम अंतर्भुक्त हार चांचल्यकर तथ्य उद्रेक घटा प्रश्न 2011 চনৰ 22 নৱেম্বৰ শিৱসাগৰৰ বিদেশী ন্যায়াধীকৰণে বিদেশী বুলি চিনাক্ত কৰিছিল লাহৰি ঘাটৰ আলী আহমেদ নামৰ লোকজনক তাৰ পিছত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়েও আলী আহমেদক বিদেশী বুলিয়েই দিলে ৰায় কিন্তু এগৰাকী বিদেশী আলী আহমেদৰ নামেই সন্নিৱিষ্ট হল লাহৰি ঘাটৰ এনআৰচিত এনআৰচিত নাম অন্তৰ্ভুক্ত হোৱাৰ পিছতেই আলী আহমেদে উচ্চ ন্যায়ালয়ত শপতনামা দাখিল কৰে শপতনামাত এনআরসির খসড়াত নাম থাকার তথ্যও দিলে আলিয়ে শপতনামা দাখিলের পিছতে পোহরলে আহে প্রকৃত সত্য কিন্তু বিদেশী বলে ঘোষণা করার পিছতো আলী আহমেদর নাম এনআরসির খসড়াত অন্তর্ভুক্ত হওয়াত রাজ্য সরকারলৈ কারণ দর্শোৱাৰ জাননী প্রেরণ করে উচ্চ ন্যায়ালয়ে এনআরসি কর্তৃপক্ষকো বিহিত ব্যবস্থা লবলৈ নির্দেশ উচ্চ ন্যায়ালয়ৰ এই ঘটনায় স্পষ্ট করেছে জাতিরক্ষার দলিল রূপে পরিচিত এনআরসি কর্তৃপক্ষর লৌরা ধেমালি কারণ লাহরি ঘাটত আলী আহমেদর নামত নাই কোনো তথ্য একমাত্র নামটোর বাহিরে একো তথ্য নাই লাহরি ঘাটর চক্র বিষয়ার কার্যালয়ত আলী আহমেদর ঠিকনা শিবসাগরের বলিহে তথ্য প্রকাশ করে এনআরসির বিষয়ায় ইয়ার জড়িয়ে এনআরসির খসড়াত পর্যাপ্ত তথ্য নথকাকৈ আলী আহমেদর নাম সমূহতো স্পষ্ট হয়ে পড়ছে এনআরসির খসড়া প্রস্তুতকরণত একাংশ বিষয়া কর্মচারীর দায়িত্বহীনতা প্রতিপন্ন হওয়াত তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে সদৌ ছাত্র সন্থাকে ধরে দল সংগঠন সমূহে বিএলও পর্যায়েরপরা উপায়ুক্ত পর্যায়ালৈকে গোটেই বিষয়টি পুনরীক্ষণ হয় আর গোটেই মূল বিষয়টে নির্ভর করে এলআরসিআরজনের উপর গতি কোরবাত নয় কোরবাত কোনোবা নয় কোনোবা এজন বিষয়ববীয়ার ইয়াত হেমাহি হওয়াটো সন্দেহ কৰিব পাৰি এনআরসির ক্ষেত্রত যাতে জড়িত বিষয়া কর্মচারীসকলে কোনো ধরনের নেগলিজেন্সি নকরে আমি আহ্বান জানাইছো তেওঁলোকক আমি অনুরোধ জানাইছো যাতে জাতীয় দায়িত্ব হিসাবে তেওঁলোকে পালন করে যায় ইফালে আলী আহমেদর প্রসঙ্গত বিধানসভাত সরব হল বিধায়ক শিলাদিত্য দেব এনআরসিত সুমাইছে বাংলাদেশী মুসলমানের নাম এনেকৈ এনআরসি হলে নিজের ভরিত নিজে কুঠার মরার দরেই হব বলে মন্তব্য করে এই সন্দর্ভত অভিযোগ দিবলৈ দিল্লীলৈ যাব বলেও জানায় বিধায়ক শিলাদিত্য দেবে আমি আমার এসেম্বলির পাছত আমি দিল্লীলৈ যাম দিল্লীত গৈ আমি মিনিষ্ট্রি অফ এক্সটার্নেল এফেয়ার্স মন্ত্রী আর বিষয়ববীয়াসকলের লগত লগ পাম ইভেন লোকেল এডমিনিষ্ট্রেশন ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন তেওঁলোকে এইবিলাক মানুহৰ ওপৰত তেওঁলোকে চকু রাখিব লাগে প্রশ্ন হল কোনে চলাইছে এনআরসির জালিয়াতিরে নামভর্তির মুকলি বাজার উচ্চ ন্যায়ালয়ের নির্দেশের পিছত রাজ্য সরকারে দোষীক চিনাক্ত করে উপযুক্ত শাস্তি দিবলৈ সক্ষম হবনে লাহরি ঘাটের জিন্তু ডেকার সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট